সেটা সুদ থেকে দূরে থাকা বা ঘুষ থেকে দূরে থাকা সবই আমলে সলে, সব এই দুইটা ইমান আমলে সলে ও তাওয়াসাও বিল হক, এর সাথে সাথে যারা হকের দাওয়াত দেয়, হক মানে কোরআন সুন্নাহ, এর দাওয়াত মানুষের কাছে প্রচার করে এবং নিজেরাও পালন করে অন্যকে উৎসাহিত করে, এবং হক এই দাওয়াতটা দিবে মানে এগ্রেসিভলি না, আক্রমণাত্মক ভাবে না, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, মানুষকে ভালোবেসে, হৃদ্যতার সাথে মানুষকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসে। হকের দাওয়াত চার নাম্বার হচ্ছে তাওয়াসাও বিসবর, এবং এগুলোর সাথে যারা সবর করে, ধৈর্য ধরে, ইসলাম একদিনে কখনোই প্রতিষ্ঠিত হয়নি, হবেও না, যারা ধৈর্য ধরেই যায় দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর সবর করেই যায় এবং হকের পথে অটল থেকে হকের দাওয়াত মানুষকে দিয়ে যায়, এই চারটা গুণাবলী যারা একই সাথে অর্জন করতে পারবে, একই সাথে, আল্লাহ পাক বলেছেন তারা সমস্ত রকম ক্ষতি থেকে মুক্ত, তার মানে ইনশাআল্লাহ তারা পৃথিবীতেও সফল, পরকালে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করবেন ইনশাআল্লাহু আযজা ওয়াজাল। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ জামানা সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ পাকের সমস্ত আদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন, সমস্ত নিষেধ বর্জনের তৌফিক আল্লাহ পাক দান করুন, আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি ইমানদার বানিয়ে দেন এবং বেশি বেশি আমল সালেহ করার তৌফিক দান করেন, হকের উপর অটল রাখেন এবং ধৈর্য ধরার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন। হিসেবে গ্রহণ করবে, মেনে নিবে, তার জন্য এই বইটা হেদায়েত, অন্য কারোর জন্য না, শুধু তাই নয়, এই বইটা তার জন্য দয়া, রহমত এবং বুশরা, সুসংবাদ, ইহকালীন সাফল্যের, পরকালীন সাফল্যের। তাই যদি হয় তাহলে কোরআন এবং সুন্নায় প্রতিটা বিষয়ে সমাধান আছে, এই বিষয়ে মনে হয় না আপনাদের কারো দ্বিমত আছে, এই বিষয়ে দ্বিমত করে মূলত আমাদের প্রেক্ষাপটে নাস্তিকরা, তাদের সাথে এই বিষয়টাতে আমাদের একমত নাই, তারা এই বিষয়টা মেনে নিতে পারে না, সেকুলারিজমে যারা আছে ওরাও এটা মেনে নেয় না, কোরআন এবং সুন্নায় প্রতিটা বিষয়ের সমাধান আছে এটা তারা মেনে নেয় না, আবার যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারাও কিন্তু এখানে দ্বিমত পোষণ করে আমাদের সাথে। তো শুধুমাত্র যারা পরিপূর্ণ মুসলিম, কোরআন সুন্নার সামনে নিজেদের মতকে আত্মসমর্পণ করে দেয়, তারাই এটা মেনে নিবে যে কোরআন এবং সুন্নায় প্রতিটা বিষয়ের সমাধান আছে। তাই যদি হয় তাহলে বর্তমান প্রেক্ষাপট নিয়েও কোরআন সুন্নার কথা বলেছে, কোরআন এবং সুন্নায় বর্তমান প্রেক্ষাপট নিয়ে কি কথা বলা আছে এটা আমরা আসলে কতজন জানি, কোরআন এবং হাদিস দুইটাকে যদি এক জায়গায় করি আমরা, তাহলে আমরা প্রেক্ষাপটের কিছু কিছু নিদর্শন দেখতে পারবো আর কি, অল্প সময়ে কিছু নিদর্শন বলছি, তারপরে আমরা যাচ্ছি করণীয়। কোরআন কিন্তু আমাদেরকে বলেছে যে শেষ জামানায় মুমিনদের জন্য ইমান ধরে রাখাটা জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো হবে হাতের মধ্যে, এবং মুমিনদের জন্য পুরো পরিবেশটা সংকুচিত হয়ে আসবে, তাদের দিন পালন করার স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং দিনের সার্বভৌমত্ব থাকবে না, ইসলাম বিরোধী যত শক্তি আছে এগুলো সবাই মুসলিমদেরকে চেপে ধরবে, তখন মুসলিমদের জন্য একটা রাস্তা খোলা থাকবে, সেটা হলো হয় ওই পরিবেশে কুফফারদের সামনে আত্মসমর্পণ করা, অথবা তাদের সাথে আতাত করা, আপোষ করা, অথবা তাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই করা, সেটা হোক কোরআন দিয়ে বা সুন্না দিয়ে বা এক পর্যায়ে যদি সম্ভব হয় তাহলে নিজেদের জান মাল সময় শ্রম সব কিছু দিয়ে তাদের বিরুদ্ধে যেটাকে আমরা বলি জিহাদ করা। জিহাদ মানে শুধু অস্ত্রে জিহাদ কথা বলা হয়নি, আদর্শিক জিহাদের কথা বলা হচ্ছে। এখন কোরআন আমাদেরকে বলছে এরকম সিচুয়েশনে মুমিনদের করণীয় হচ্ছে আসহাবুল কাহফের মতো হয়ে যাওয়া। যদি আপনারা সূরাতুল কাহফ পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানে একদল যুবকের কথা বলা আছে, তারা এমন একটা সমাজে বড় হচ্ছিল এবং সেই সমাজের সবচেয়ে শীর্ষস্থানীয় ব্যক্তিদের ছেলে ছিল, তারা রাস্তাঘাটের ছেলে ছিল না, মন্ত্রী মিনিস্টারের ছেলে তারা। তো তারা যখন ঈমান নিয়ে আসলো তাদের সামনে সমাজটা সংকুচিত হয়ে আসলো, নির্যাতন নেমে আসলো, জুলুম নেমে আসলো, এক পর্যায়ে তাদেরকে গুহায়
গিয়ে রাত কাটাতে হলো। আমি বলি যে তারা কিন্তু গুহায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়নি, তারা ওই সমাজ থেকে দূরে কোথাও চলে যাচ্ছিলেন, যেটাকে আমরা হিজরত বলি আর কি। রাতের বেলা তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, ওই রাতেই এই ঘটনাটা ঘটে যে আল্লাহ পাক তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রাখেন, তারপরে আবার জীবিত করেন। এখানেই কিন্তু কোরআন আপনাকে বলেছে যে আপনার করণীয় কি, যখন আপনি দেখবেন যে চারদিক থেকে আমাদের জন্য ইসলাম সংকুচিত হয়ে আসছে, আমরা ধর্মীয় স্বাধীনতা পাচ্ছি না, মসজিদে গিয়ে নামাজ পড়বেন সেই স্বাধীনতা নাই, সেখানেও সেকুলার আইন আপনাকে মেনে চলতে হচ্ছে, মসজিদের ব্যাপারে মসজিদের ফয়সালা দিবে মসজিদ যারা আবাদ করে তারা, যে দেশের গভর্নমেন্ট সেকুলার বা নাস্তিক বা তাদেরকে প্রমোট করে তারা মসজিদের ব্যাপারে ফয়সালা দেওয়ার অধিকার রাখে না, এখানে মসজিদ যারা আবাদ করে তারা ফয়সালা দিবে আমরা সালাত বয়কট করব, নাকি আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ব, নাকি আমরা মাস ছাড়াই নামাজ পড়ব, নাকি পায়ে পা মিলাবো না মিলাবো না, এই ডিসিশনগুলো নিবে আমরা, এই ডিসিশনগুলো নেওয়ার অধিকার কিন্তু তাদের নাই। তারপরেও তারা আমাদের এখানে লস চাপিয়ে দিল, এবং বিশ্বে প্রথমবারের মতো বিশ্বের প্রায় 95% মসজিদ একসাথে বন্ধ হয়ে গেল, এটা হিস্ট্রিতে কখনো হয়নি। অ্যামেজিং ব্যাপার, আল্লাহ পাকের এই দুনিয়ায় কিয়ামতের আগে মনে হয় এরকম সিচুয়েশন কখনো হয়নি যে একসাথে পুরো বিশ্বের 95% মসজিদ বন্ধ হয়ে গেছে, জুমার নামাজও ক্যান্সেল, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাক কিছু জায়গা বাকি রেখেছেন, আল্লাহ পাকের খাস রহমত, আমাদের প্রতি একটা খাস দয়া আছে আমার কাছে মনে হয়, আলহামদুলিল্লাহ এখনও বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ চালু আছে আলহামদুলিল্লাহ। তো এই যে ওরা এখানে চাপিয়ে দিচ্ছে, দেখুন আপনার ধর্মীয় স্বাধীনতা কিন্তু নাই, একটা মেয়ে খাস পর্দা করে কলেজে যাবে স্বাধীনতা নাই, স্যার ম্যাডাম ওকে টিটকারি করবে, সরাসরি না বললেও ইনিয়ে বিনিয়ে এমন কথা বলবে যে ওর মনটা ভেঙে যাবে, পরীক্ষার হলে যাবে ওকে নিকাব খুলতে বাধ্য করবে, কেন বোরখা পরে আসছো, তুমি কি জঙ্গি নাকি, বোরখার নিচে কি আছে, একজন যুবক ছেলে দাঁড়িয়ে রাখবে স্বাধীনতা পায় না, তাকলির উপরে কাপড় পরবে ইসলামী লেবাস পরবে, সবাই তাকে সন্দেহের দৃষ্টিতে দেখে। এসবের পরেও যদি আমাদের বুঝতে অসুবিধা হয় যে এখন এই পুরো সমাজটা অন্য কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে আমরা আসলে বোকার স্বর্গে বাস করছি, এতটুকু ইন্টেলেক্ট আমাদের থাকা উচিত, যেটা এমনি এমনি হচ্ছে না, কোনো না কোনো শক্তি এটাকে নিয়ন্ত্রণ ঠিকই করছে, যারা চায় না যে আমরা ইমান নিয়ে বেঁচে থাকি এবং ইসলামের খিলাফা আবারও কায়েমের চেষ্টা করি, তারা চায় না। তো ধর্মীয় স্বাধীনতার ব্যাপারটা দেখেন আমরা এখানে পরাধীন আপাতত। হ্যাঁ, আপনি যদি মসজিদের কোনায় বসে তসবি টিপতে চান তাদের কোনো আপত্তি নাই, আপনি মসজিদে কোনায় বসেন, 3 তসবি 7 তসবি 10 তসবি করেন বা ওখানে জিকির করেন, হু হু জিকির করেন, আল্লাহু আল্লাহু করেন, সারাদিন রাত ওখানে আপনি আমল করেন, কেউ কিছু বলবে না আপনাকে। যখনই আপনি বলবেন যে সুদ হারাম, সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিতে হবে এবং ইসলামী অর্থনীতি কায়েম করতে হবে, তখন তারা আপনার কলার চেপে ধরবে। এবং আপনি বলবেন যে মা বোনদের জন্য পর্দা ফরজ, প্রতিটা জায়গায় তাদের পর্দা নিশ্চিত করতে হবে, তখন তারা আপনাকে ঠিকই 14 শিখ বলে, 14 শিখের পিছনে নিয়ে যাবে। শুধু এতটুকু যদি বলেন আমার বয়স 17 বছর হয়েছে, আমি বিয়ে করার অধিকার রাখি, তাতেই আপনার জেল হয়ে যাবে। 17 বছরে আপনি 10টা প্রেম করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ইসলামের প্রতিটা ফান্ডামেন্টাল, আপনি যদি বলেন যে মাদকদ্রব্য হারাম, আল্লাহ হারাম করেছেন, এটা লাইসেন্স দেওয়া বন্ধ করে দিন, তারা আপনার উপর আক্রমণ করবে। আসহাবুল কাহফের ক্ষেত্রে এমনটাই হয়েছিল, তাদের ধর্মীয় স্বাধীনতা তারা হস্তক্ষেপ করেছিল, তারা এখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন। আজকেও আমাদের ধর্মীয় স্বাধীনতা আমাদের হাতে নেই, যতটুকু আছে এটাকে বলা হয় ইংরেজি ভাষায় প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মানে সুরসুরি ইসলাম এক কথায়, যেগুলো নরম নরম ইসলাম সেগুলো আপনি পালন করবেন, কোনো সমস্যা হবে না। বউকে নিয়ে রাস্তায়, ওই যে রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটা সুন্নত, তারপরে হচ্ছে খাওয়ার পরে মধু একটু খাওয়া সুন্নত, আঙুল চেটে খাইতে হয়, প্লেট চেটে খাইতে হয়, হ্যাঁ ইভেন দাড়ি রাখাও সুন্নত, এইসব জায়গায় আপনাকে অনেকে হস্তক্ষেপ করবে না, কারণ এগুলো তাদের স্বার্থে কোনো আঘাত দেয় না। যে বিষয়গুলো তাদের স্বার্থে আঘাত দিবে, যেমন ইসলামী খেলাফত, কোন মুসলিম চায় না যে আল্লাহর আইন দিয়ে শাসন চলুক, কোন মুসলিম চায় না, সবাই চায়, শুধু সেকুলার মুসলিমরা বাদ দিয়ে, যাদের ভিতরে সত্যিকারের ঈমান আছে তারা এটা চায় যে আল্লাহ পাকের বিধানগুলো আল্লাহ পাকের জমিনে কায়েম হোক, চুরি করলে চোরের হাত কেটে দেয়া হোক, কেউ যদি ব্যভিচার করে তাকে রজম করা হোক, তারপরে কেউ যদি হত্যা করে কাউকে অন্যায়ভাবে তাকে
তাকেও হত্যা করা হোক, কিসাস করা হোক, ডাকাতি করলে হাত পা অপোজিট দিক থেকে কেটে ফেলতে হবে, জিনার শাস্তি 100টা বেত্রাঘাত, মদ পান করলে 80টা বেত্রাঘাত, অনেক আইন আছে আপনারা তো জানেন অনেকেই। তো কে না চায় যে ইসলামী খেলাফা বাস্তবায়িত থাক, যেটা আজকে থেকে 100 বছর আগে উঠে গেছে। তো এই জায়গায় যদি আপনি কথা বলেন, তারা আপনাকে আক্রমণ করবে, আপনার শেকড় উপরে ফেলবে। আপনি ইকোনমিক ব্যাপার নিয়ে যদি কথা বলেন যে আমাদের সব হারাম ইকোনমি বাদ দিতে হবে, প্রতিটা জায়গায় এখন সুদ, এমন কোনো সেক্টর পাবেন না যেখানে সুদ নাই, আবার এমন কোনো সেক্টর পাবেন না যেখানে ঘুষ নাই, ইল্লা মাশাআল্লাহ দুই একটা জায়গা হয়তো বাকি থাকতে পারে, সেটাও হচ্ছে আইওয়াশ। এটাকে বলে আইওয়াশ, একটু দেখানো যে আমরা কিছুটা ইসলাম ফলো করি। বছরে বছরে তারা হজমরাও করে, এমন নয় তারা নামাজ পড়ে না, নামাজও পড়ে, হজমরাও করে, রমজান মাসে রোজাও রাখে, আবার ভোটের সময় দেখবেন দাড়ি টুপি সবার চলে আসে। যখনই আবার সিজন চেঞ্জ হয়ে যাবে দেখবেন যে আল্লাহ বিরোধী আইন, আল্লাহ বিরোধী শাসন, ইসলামকে আক্রমণ, সুকৌশল ইসলামকে বয়কট করা, প্রতিটা জায়গা থেকে ইসলামকে সরিয়ে দেয়া। পড়াশোনার সিলেবাস দেখেন ইসলাম উঠে গেছে। আপনি আপনার বাচ্চাটাকে যদি সেকুলার সিস্টেমে ভর্তি করিয়ে দেন, 20 বছর পর আর পাক্কা নাস্তিক হয়ে বের হবে, বা না হলেও ভিতরে দেখবেন যে ইসলামের ওই শুধু হ্যাঁ নামাজ পড়া ভালো, হ্যাঁ আল্লাহর পথে সময় দিব 1 মাস 2 মাস এগুলো ভালো, দেখবেন টোটাল ইসলাম পালনে সে আপনার সাথে ডিবেট করবে, তর্ক করবে। তো দেখবেন এডুকেশন সিস্টেম থেকে ইসলামকে বের করে দিয়েছে, অর্থনৈতিক সিস্টেম থেকে ইসলামকে বের করে দিয়েছে, পলিটিক্যাল সিস্টেম যেটা রাজনৈতিক এখান থেকে ইসলামকে বের করে দিয়েছে। যতটুকু বাকি আছে এটাকে আমি বলি আইওয়াশ, মানে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। এই ইসলামটা শিখিয়েছে আমেরিকার, আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, পশ্চিমা সভ্যতা, ওরা এই ইসলামটাকে প্রমোট করে, তারা চায় এরকম ইসলাম থাক, তারা কখনো চায় না টোটাল ইসলাম সমাজে থাক। আমি যে পয়েন্টটা থেকে কথা বলা শুরু করেছিলাম যে আসহাবুল কাহফের জীবনেও ঠিক এরকম একটা অবস্থা ছিল, তারা যখন দিন পরিপূর্ণরূপে পালন করতে চেষ্টা করলো তখন এরকম করে তাদের পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা আসতে থাকলো, এক পর্যায়ে ওদেরকে হিজরত করে এখান থেকে চলে যেতে হলো। এখানে মনে রাখবেন তারা কিন্তু ওই সমাজের মধ্যে বোম ব্লাস্ট করেনি, তাই করেছে কি আসহাবুল কাহফ? কিন্তু ওই সমাজটার মধ্যে আত্মঘাতী কোনো হামলা করেনি, তারা এটা পারতো না তা না, আমি বলেছি তারা ছিল ওই সময়কার পলিটিক্যাল লিডারদের ছেলে, মনে করেন আমাদের এখনকার যত নেতা আছে ওদের ছেলে, তারা অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও তারা ওখান থেকে একসাথে হিজরত করে চলে গেল, কারণ তারা চাচ্ছিল তাদের দিন এবং দিন এবং ইসলাম ইমান এটাকে হেফাজত করতে। বাই দ্য ওয়ে ওদের কাছে কিন্তু তখন কোনো নবীও আসেনি, তারা আগের রিলিজন ফলো করছিল, আর আমাদের কাছে কিন্তু নবী আছেন,